मजा नहीं आ रहा है। मजा आया। পার্কে ঢুকেই দেখতে পারছি সামনে সুন্দর দৃশ্য। সামনে জিরাফ ও হাতির স্ট্যাচু বানানো আছে। তো প্রথমেই বলে নি, এখানকার প্রবেশ মূল্য মাত্র 100 টাকা, আর পার্কটির টাইমিং সকাল 9টা থেকে 6টা অবধি। আর এখানে কিভাবে আসবে সেটাও আমি পরে বলছি। তো আপনারা যদি এখানে ফ্যামিলি নিয়ে আসতে চান, তো বেস্ট সময় হচ্ছে ডিসেম্বর ও জানুয়ারি, কারণ ওই সময় দূর দূরান্ত থেকে সবাই সবার বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসে, এবং বছরের বাকিটা সময় কাপলরা তাদের নিজ নিজ সঙ্গীদের নিয়ে রোমান্টিক সময় কাটাতে আসে। সুতরাং বাকি সময় যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে হয়তো লজ্জায় পড়তে পারেন। আর এখানে কাপলদের জন্য রুমের ব্যবস্থাও আছে, সবটাই বলছি, তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। একটু এগিয়েই দেখতে পারছি ঝিলের পাড়ে মনোরম পরিবেশে একটা কাপল বসে আছে। আর একটু ভেতর দিকে গিয়ে দেখি আরো ইন্টারেস্টিং কিছু আপনাদের দেখানো যায় কিনা। তো এবার আমরা চলে এসেছি সেই প্রাইভেট কাপল জোনে। তো সবাই দেখো আর এনজয় করো। আমি মজা আয়েগা না ভিড়ো আইয়ে দেখতে মজা আয়েগা। আহারে, বেচারা মনে হয় বাড়িতে ঘুমাতে পারে না। ইস, কি কষ্ট। অনেকটা এরিয়া নিয়ে এই পার্কটা, প্রচুর গাছপালায় ভরা, চারিদিকটা সবুজে সবুজ। এত গাছপালার জন্য জায়গাটাও বেশ ঠান্ডা, আর এরকম শান্ত মনোরম পরিবেশে আসলে মনটাও শান্তিতে ভরে যাবে। প্রকৃতির মাঝে এরকম জায়গা আজকাল সহসা দেখা যায় না। আপনারা চাইলে একবার এখানে এসে ঘুরে যেতেই পারেন। ঘরগুলো যে দেখছো, এইগুলোর মধ্যেই কাপলরা এসে ঘর তৈরি করে সংসার পাতে। তো এখানে যে যার বাড়ি থেকে আর কি কাগজ, তারপরে এই ছাতা ফাতা নিয়ে আসে, আনার পরে এখানে বসে আর কি সবাই ঘর তৈরি করে। ওই যে চারিদিকে প্রচুর ঘর, প্রচুর ঘর তৈরি করা। ওই একটা, ওই যে দূরে দূরে অনেকে রয়েছে এখানে, যদিও ভিডিও করা সেরকম অ্যালাউ নেই। ভাবো যে এই পার্টি ফ্যামিলি নিয়ে আসো, সেটা একদমই এসো না, কারণ এটা পুরোপুরি হচ্ছে কাপলদের জন্য, আর কাপলদের প্রচুর ঘর করা আছে চারিদিক দিয়ে, যেটা তোমরা পুরো ভিডিওগুলো দেখতেই পেয়েছো। আর এখানে আসতে হলে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখানে আসতে হলে তোমাদেরকে কল্যাণী কাঁচরাপাড়া যে কোনো স্টেশন নেবে, সেখান থেকে অটো কিংবা ট্যাক্সি ধরে বলবে যে এরকম কল্যাণী গয়েশপুর জুবলি পার্কে আসবো, তোমাদেরকে নিয়ে চলে আসবে, আর ভাড়া নেবে মাত্র 20 টাকা। রুমেরও ব্যবস্থা আছে, তার জন্য হচ্ছে ঘন্টা হিসাবে তোমরা রুমও পেতে পারো, আবার রাত হিসাবেও থাকতে পারো, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, তোমরা যদি চাও বোটিং করতে পারো। টিকিট মূল্য পড়বে মাত্র 50 টাকা। আর হ্যাঁ, এখানে পার্কের ভেতরে বাইক পার্কিং এর ব্যবস্থাও আছে।
প্রথমেই বলেছিলাম যে এখানে কাপলদের জন্য রুমের ব্যবস্থাও আছে। তো আসুন সেখানে গিয়ে সমস্ত ডিটেলস জানাই আপনাদেরকে। তো আমরা এখন যাচ্ছি যে দিকটায় আর কি রুম ভাড়া পাওয়া যায় সেই দিকটায়, একদম ঝিলের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়েই যেতে হবে। তো চলো তোমাদের ডিটেলসে বলছি যে কত কি ভাড়া, ঘন্টা হিসাবে কত, বা এখানে তোমাদের রাতে যদি থাকতে চাও সেটার কত ভাড়া, সবটাই দেখাবো তোমাদেরকে। রুমগুলো দেখতে পাচ্ছ, ওগুলো যদি ঘন্টা হিসাবে নাও তো এগুলো ভাড়া পড়বে 600 টাকা ছোটো রুমগুলো, আর যেগুলো বড়ো সেগুলো ভাড়া পড়বে 800 টাকা। আর যদি তোমরা ভাবো যে রাতে থাকতে চাও তার জন্য তোমাদেরকে ডাবল বেডের যে রুমগুলো নন এসি সেগুলো ভাড়া পড়বে 2000 টাকা, আর এসি রুম নিলে সেগুলো ভাড়া পড়বে 3000 টাকা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।